নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর এই অদ্ভুত সংযোগে ভাগ্যের তারা আকাশে ফুটবে 6 রাশির। আজ সকাল 6:35 রবি রাশি পরিবর্তন করেছে। রবি এতদিন কোথায় ছিল? কুম্ভ রাশিতে অবস্থান করছিল, শত্রু রাশিতে। এই রবি আপনার মীন রাশিতে অর্থাৎ মিত্র রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ মহামন্ত্রীর গৃহে রাজার প্রবেশ। এবং অলরেডি দেবগুরু বৃহস্পতিও আপনার মীন রাশিতে অবস্থান করছে। রবি এবং বৃহস্পতি একত্রে এই মীন রাশিতে অবস্থান করে 6 রাশির ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটাবে। এবং এই সংযোগটি আসবে এই মীন রাশিতে আবার 12 বছর পর। 12 বছর আগে এসেছিল এবং 12 বছর পর এই দুর্লভ অদ্ভুত সংযোগ কিন্তু আসবে। অর্থাৎ মিত্র রাশিতে মিত্র গ্রহের সাথে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি, যার ফলে 6 রাশি টানা 30 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কোন এই 6 রাশি আমি একে একে জানাবো, তবে ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার হচ্ছে না। আমি একটি কথা বারবার বলছি, এটা আমি ব্যক্তিগত জন্মছক আলোচনা করছি না, এটা একটা সার্বিক বিচার। আপনার সাথে মিলতেও পারে আবার না মিলতেও পারে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অল্প মিলছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলছে না। আপনারও জন্মছকে যোগ কিন্তু থাকা দরকার। আমি একটি কথা বারবার বলেছি, জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। অর্থাৎ আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায়, নিশ্চিতরূপে আপনার ভাগ্য কিন্তু খুলবে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ ডিকশনারি থেকে আমি কেটে দিয়েছি ইম্পসিবল, অসম্ভব বলে না। আমি একটি কথা বারবার বলছি, আপনারা যারা ভিডিও দেখছেন কি না, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়। অতিরিক্ত বিশ্বাস করবেন না, তাতে জীবনে কিন্তু ঠকতে হবে। অতিরিক্ত নির্ভরশীলতা করবেন না, তাহলে পিছিয়ে পড়তে হবে। কারো উপর আপনি অতিরিক্ত নির্ভর, সে ছাড়া আপনার চলবেই না, তাহলে জানবেন আপনি অনেক দূর পিছিয়ে পড়েছেন। আর নিজের মনের দুঃখের কথা সবাইকে শেয়ার করবেন না, কারণ সবাই যে আপনার হিত আকাঙ্ক্ষী, সবাই যে আপনার মিত্র তা কিন্তু নয়। অর্থাৎ এই জায়গাটা যদি করেন তাতেও কিন্তু আপনার জীবনে কষ্টই কিন্তু নেমে আসবে। আপনি ভাবছেন যে আমি মন থেকে বলছি, কিছুটা মনের জ্বালা আমার মিটছে, কিন্তু না, আপনার এই দুর্বলতার সুযোগ আপনি অপোজিশনকে হাতে তুলে দিচ্ছেন। এই জন্য অবশ্যই স্থান কাল পাত্র দেখে আপনি বিচার কিন্তু করুন। কোন এই সৌভাগ্যশালী
6 রাশি আমি একে একে আলোচনা করব, যে রাশিগুলোর জীবনে আগামী 30 দিন ঋণাক রেজাল্ট পাবে। চাইলেও ভুলতে পারবেন না, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আপনারা প্রচুর ভিডিও দেখছেন, কিন্তু নিজের জন্ম ছক সংস্কার করুন, কারণ যাদের বিবাহ হচ্ছে না, কৌশিকরা দায়িত্ব নিচ্ছে, নিশ্চিত বিবাহ কিন্তু করাবে। যার প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, ঋণে পড়ে গেছেন, ব্যবসাতে আপনার ডুবে যাচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমাতে ডুবে গেছেন, দায়িত্ব নিয়ে বলছি, আর আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আলোচনা শুরু করা যাক। বড়দের প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস আপনারা দিয়ে পাঠান, এবং এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। দেবগুরু বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করছে মীন রাশিতে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লাভে পেতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। ষষ্ঠপতি প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনার মামলা মকদ্দমা, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, ডেলি ইনকাম, ভাগ্য এবং আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মীন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। ধনাধিপতি, ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে। কর্কট রাশি কি চায়? এবার বন্ধ ভাগ্য খুলতে চলেছে, ভাগ্যের দ্বারা অর্থ আসতে চলেছে কর্কট রাশি। কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কর্ম, কেরিয়ার, অর্থ, সুখ সাধন, সম্পত্তি, ফাটকা থেকে এই সময় লাভ পেতে চলেছে। ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে বৃষ রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অতুলনীয় লাভ পেতে চলেছে কর্মক্ষেত্রে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। নমস্কার।